আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে শাপলা চত্বরের মতো ঘটনা হবে যদি বিএনপি বসে থাকে বা বসে পড়ে। আমরা বলেছি যে আমরা বিএনপি কিন্তু হেফাজতে ইসলাম না, আমরা জাতীয়তাবাদী দল, সেটি আমরা বলে দিয়েছি। আমরা কিন্তু রাতের কাজে ব্যস্ত না, আমরা দিনের কাজে ব্যস্ত। বিএনপি এখনো বলছে তারা কোনোভাবেই সরকারের অধীনে নির্বাচনে আসবেন এবং আজকেও তাদের অবরোধ কর্মসূচি চলছে। একই সময় আবার আমরা দেখতে পেলাম জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, এই ঘোষণাও চলে এসছে। তাহলে আসলে বিএনপিকে আবারও নির্বাচনের মাঠ থেকে ছিটকে যাচ্ছে কিনা? বিএনপি নির্বাচনমুখী দল এবং একটি রাজনৈতিক দল, বড় সংগঠন, বৃহৎ সংগঠন। গণতান্ত্রিক পদ্ধতিতে বারবার নির্বাচনে ক্ষমতা আসার ইতিহাস বিএনপির আছে এবং সেটি বিএনপি সংরক্ষণ করে। বিএনপি নির্বাচনে আসবে না সে কথা বলি নাই, কিন্তু এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না সে কথাটি বিএনপি আজকে না অনেক আগে থেকেই বলে আসছে এবং বলে এসে বিএনপি বসে থাকে নাই। বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে এবং আপনি জানেন যে মাঠ পর্যায়ে উপজেলা, জেলা, বিভাগ এইভাবে বারবার নানান রকমের কর্মসূচি দিয়েছে, ঝড়, বৃষ্টি, খরা এবং সরকারের বাহিনীর, সরকারের সংস্থার বিভিন্ন উপেক্ষা করে বাধা বিপত্তি, গ্রেপ্তার, মামলা, গুলি, টিয়ার শেল সমস্ত কিছু উপেক্ষা করে শান্তিপূর্ণ সমাবেশগুলো বিএনপি নানানভাবেই বিভাগ পর্যন্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তবে আমি বলবো যে শান্তিপূর্ণ বলবো এই কারণে যে বিএনপি শান্তিপূর্ণভাবে সক্ষম করতে চেষ্টা করেছে এবং সক্ষম হয়েছে। কিন্তু এই শান্তিপূর্ণ প্রকল্পগুলো তো যে বিএনপি মিছিলে, সমাবেশে সরকারের পক্ষ থেকে বা সরকারের পুলিশ বাহিনী গুলি করে নাই সেরকম নয়। ভোলাতে নুর আলমকে, আব্দুর রহিমকে, বাঞ্ছারামপুরাম উপজেলার নয়নকে, এভাবে কিন্তু অসংখ্য নেতাকর্মীকে কিন্তু আওয়ামী লীগের পুলিশ গুলি করেছে, সেটাও সত্য। এখন আমার বক্তব্যটা হলো এই পুলিশকে, এই সংস্থাকে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সরকার কেন ব্যবহার করবে জনগণের বিরুদ্ধে বা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে? এরা তো সমগ্র জনগণের, প্রজাতন্ত্রের কর্মচারী এবং জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তারা থাকবে নিরপেক্ষ এবং তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু একটি সরকারকে কিংবা একটা রাজনৈতিক সরকারকে বা একটা ফ্যাসিস্ট সরকারকে টিকে রাখার জন্য কিংবা আবার ক্ষমতা আনার জন্য এই সংস্থাটিকে ব্যবহার করে তাদেরকে শুধু মানুষের কাছে কেন, জনগণের কাছে মুখোমুখি করবে এবং তাদেরকে কেন বিতর্কিত করা হবে? পুলিশ বাহিনীর ইতিহাস আছে, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ পুলিশ অনেক ভূমিকা রেখেছে এবং 28 অক্টোবরে দেখেন যে 10টা প্রাণ চলে গেছে, একজন পুলিশ এবং একজন সাংবাদিক সহ বিএনপি নেতাকর্মী 10 জন মানুষ চলে গেছে। এরা থেকে আমি মানুষ বলবো, বাংলাদেশের মানুষ এবং মহান মানুষ এবং এরা দেশপ্রেমিক। 10 জন চলে গেছে, দেশকে তারা ভালোবাসে প্রত্যেকেই। পুলিশ পুলিশের জায়গা থেকে দেশকে ভালোবাসে, সাংবাদিক সাংবাদিকের জায়গা থেকে ভালোবাসে, এমনি করে যারা রাজনৈতিক কর্মী তারাও। আবার যদি সাধারণ মানুষ মারা যায় তারা কোনো রাজনৈতিক দলের না বলে তারা যে দেশকে ভালোবাসে না এরকমও কোনো কথা নয়, সাধারণ মানুষও কিন্তু দেশের নাগরিক। এখন আমার কথা হলো একজন সাধারণ মানুষ মারা গেলে সেটা নিয়ে আপনি কথা বলেন না, একজন সাংবাদিক মরলেও যদি আপনার দলের সাংবাদিক না হয়, আওয়ামী লীগের সাংবাদিক না হয় তাহলে আপনি সেভাবে কথা বলেন না। একজন দলের কর্মী মারা গেলে, আপনাদের কর্মী যদি না হয়, বিএনপি কর্মী হয় বা বিরোধী দলের কর্মী হয়, আপনারা সরকারের থেকে কথা বলেন না, সেই সমস্ত ঘটনাগুলো উদ্ঘাটন করেন না। এখানে 28 অক্টোবরে কেন সরকারের দায়িত্বহীনতার পরিচয় দিল? সরকারের এতগুলো সংস্থা থাকতে কি কারণে 28 অক্টোবরে এই আমাদের এই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করে দেওয়ার জন্য টিয়ার শেল, গুলি এরকম কেন করা হলো? সাউন্ড গ্রেনেড কেন মারা হলো? ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা আওয়ামী লীগের সমাবেশে শুনেছি। বিএনপি তো একেবারেই শান্তিপূর্ণ সমাবেশ এবং বিএনপির পার্টির মহাসচিব আগেই বলে দিয়েছেন, এই সমাবেশের 28 তারিখের আগে 26 তারিখে তিনি বলে দিয়েছেন একাধিকবার যে আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে শাপলা চত্বরের মতো ঘটনা হবে যদি বিএনপি বসে থাকে বা বসে পড়ে, এরকম একটা হিন্স দিতে চেয়েছে। আমরা বলেছি যে আমরা বিএনপি কিন্তু হেফাজতে ইসলাম না, আমরা জাতীয়তাবাদী দল। আমরা হেফাজতে ইসলাম আর জাতীয়তাবাদের এক না। দুই হলো আমরা কিন্তু দিনে রাজনীতি করি, রাতে না। আমরা রাতের ভোট, রাতেও কিন্তু আমরা ভোট নিই না, রাতের ভোটে আমরা দল গঠন করি না, সরকার গঠন করি নাই। দিনের ভোটে আমরা সরকার গঠন করেছি বেগম খালেদা জিয়া, সেটি আমরা বলে দিয়েছি। আমরা কিন্তু রাতের কাজে ব্যস্ত না, আমরা দিনের কাজে ব্যস্ত। সেই জায়গায় আমাদের দিবসের সময় কি কারণে আমাদের সমাবেশ পণ্ড করলো? মহাসচিব তো বলেছিল যে আমরা সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে গ্রামগঞ্জ থেকে যারা যারা সরকারি দলের, আমি সেইটাই বলছি যে মহাসচিব স্পষ্ট, বিএনপির মহাসচিব স্পষ্ট বলেছেন যে আমাদের সমাবেশ শেষ হবে, আপনারা প্রত্যেকে যার যার বাড়িতে চলে যাবেন, জেলায়, উপজেলায়, প্রান্তিক জনগোষ্ঠী যারা আসছেন। সেখানে মহাসচিবের বক্তব্য দেওয়ার পরে 5টাও বাজে নাই, 4টার আগে 2টা থেকে 2:30 থেকে কি কারণে এই টিয়ার শেল নিয়ে